হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করব সবাই ভালো আছেন। বিএমএস কর্নার চ্যানেলের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন। করে শুরু করা যাক আজকের নতুন ভিডিওতে। আশা করব পুরোপুরি ভিডিও দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বক্তিয়ার, আপনাদের সাথে আছি বিএমএস কর্নার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন অটোক্যাড এর এপিসোড। আজ অটোক্যাডের দ্বিতীয় এপিসোড নিয়ে আলোচনা করতে আপনাদের সাথে হাজির হলাম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। ওপেন হতে দিয়ে বলে নিই, আমার চ্যানেলটি নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে আমাদের সাথে থাকুন। গতদিন আমরা টুলবারের সাথে পরিচিত হয়েছি। আজকে আমরা বিভিন্ন টুলবারের কাজ, বিশেষ করে ড্র টুলবারের মধ্যে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর কাজ একে একে দেখব। তো বলতে বলতে আমাদের অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। গতদিনের মতো আমরা ড্রয়িং শিট নিয়ে নিব। নিয়ে এখানে এসে সর্বপ্রথম যে কাজটি হবে, আপনি ইউনিট সেট আপ। ইউনিট সেট আপটার মূল কারণ হচ্ছে আপনি যে কোনো একটা বিল্ডিংয়ের ডিজাইন করবেন বা প্ল্যান করবেন, যাই করেন না কেন, সেটা মিটারে হবে, সেন্টিমিটারে হবে, ইঞ্চিতে হবে, নাকি ফিটে হবে, নাকি মিলিমিটার হবে, এটা সিলেক্ট করার নামই হচ্ছে ইউনিট সেট আপ। তো ইউনিট সেট আপের শর্টকাট কী হচ্ছে ইউএন। ইউএন কমান্ড বক্সে লেখার পরে ইন্টার, ইউএন লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি কমান্ড বক্স চলে আসবে, সরি বক্স চলে আসবে। এই বক্সের দেখুন প্রথমত অবস্থায় এটা লেন্থের বক্স। তো এখানে যেটা করবেন এখানে থেকে ক্লিক করবেন। দেখুন এখানে পাঁচটি অপশান রয়েছে, পাঁচটি অপশান অর্থাৎ অটোকডের এই পাঁচটি ইউনিট, এগুলাই হচ্ছে ইউনিট। দেখুন প্রথমে আছে ডেসিমেল, সরি আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল আর সায়েন্টিফিক। আমরা যেহেতু প্রথম অবস্থায় আমরা মিটারেই কাজ শিখি, আর্কিটেকচারাল আপনি যদি ইঞ্চিতে বা ফিটে করতে চান তাহলে আপনাকে আর্কিটেকচারাল সিলেক্ট করতে হবে। ডেসিমেলটা করলে মিটার এবং সেন্টিমিটার বা মিলিমিটার এগুলোতে কাজ করতে পারবেন। আপাতত এতটুকুই জানেন, পরে আস্তে আস্তে আরও বেশি কিছু জানতে পারবেন। তো ডেসিমেল আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আমাদের সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ইঞ্চি আছে, আমরা এখন এখান থেকে মিলিমিটার, সেন্টিমিটার অথবা মিটার সিলেক্ট করতে পারি, যে কোনো একটি। আমি সাধারণত মিলিমিটারে বেশি কাজ করে থাকি, যেহেতু সূক্ষ্ম মাপ প্রয়োজন হয়, মিলিমিটারে কাজ করা খুব ইজি হয়, তাই আমি মিলিমিটারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি ওকে বাটনে প্রেস করলাম। এখন আমাদের ইউনিট সেট আপ হয়ে গেল। এখন আমি যে আমরা যেই কাজটাই করব না কেন, সেটা হচ্ছে এখন আমাদের মিলিমিটারে কাজ হবে। এখন আপনাদের সামনে আরেকটি যেটি কাজ হচ্ছে সেটা হচ্ছে ডাইমেনশান সেট আপ করতে হবে। কারণ ডাইমেনশান সেট আপ না করলে আপনি ইউনিট সেট আপ করলেন মিটারে, অথচ ডাইমেনশান যদি ইঞ্চিতে কাজ হয়ে থাকে তাহলে মাপার সময় আপনাকে ইঞ্চিতেই মাপটা দেখাবে, আপনি বুঝতে পারবেন না। তো ডাইমেনশন সিলেক্ট করা, ডাইমেনশন বক্সটি আনার জন্য ডি লিখে এন্টার। এই বক্সের
দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে আমরা মডিফাই চলে যাব। মডিফাই যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো আপনাদেরকে জানতে হবে। লাইন, সিম্বল অ্যান্ড অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, এগুলো থেকে অনেক কিছু জানতে হবে। সাধারণত আমরা প্রথম কাজের জন্য প্রাইমারি ইউনিটটা সেট আপ করে এখান থেকে চলে যাই। দেখুন এখানে দেখতে হবে ডেসিমেল সেট আপ, ওখানে যদি ডেসিমেল দেন তাহলে এখানে ডেসিমেল দিতে হবে। ডেসিমেল দেওয়ার পরে এখান থেকে ওকে, ওকে দেওয়ার পরে সেট কারেন্ট, তারপরে ক্লোজ। এখন আপনি যে কোনো লাইন নিলে সেটা আপনাকে মিলিমিটারে দেখাবে। তো চলুন প্রথমে আমরা একটা লাইন দেখি। এখান থেকে লাইনে ক্লিক করেন, লাইন সিলেক্ট করে নেওয়ার পরে এরকম আপনার, দেখুন আমি আবারও দেখাচ্ছি, আপনার কার্সর আর কার্সরের চেহারা আগে এরকম ছিল, লাইন সিলেক্ট করার পরে এরকম চেহারা হয়ে যাবে। এরকম অবস্থাতে থাকলে বুঝতে পারবেন আপনার কোনো একটি কমান্ড সিলেক্ট করে আছেন। তো যাই হোক, এরপরে যে কোনো একটি বিন্দুতে ক্লিক করুন এবং দেখুন টানলে যত দূর ইচ্ছা তত দূর নিতে পারেন। আপনি এই লাইনটা হাঁকা বাঁকা হচ্ছে, আপনি যদি সোজা করতে চান তাহলে F8, আবারও বলছি তাহলে F8, F+8 না, কিবোর্ডের উপরে যেই F8টি থাকে ফাংশন কীয়ের মধ্যে, সেই F8টি আমাদেরকে চাপতে হবে। চাপলে দেখুন, চেপে ধরে থাকতে হবে না, চাপ দিয়ে ছেড়ে দিলে হবে, দেখুন সোজা হয়ে যাচ্ছে ওপরে না হলে নিচে। এখন আপনি যেটা করবেন, এখান থেকে একটা মাপ দিয়ে লিখতে পারেন, বা হয়তো দেখেন দূরে গেলে দেখাচ্ছে এখানে কত দূর আপনি যাচ্ছেন, 29, 30, 31 যাচ্ছে আপনি। আমি সাপোজ এখান থেকে 50 মিলিমিটার একটি দৈর্ঘ্য নেব, তাহলে এখানে কিবোর্ড থেকে 50, দেখুন কমান্ড বক্সে 50 লেখা উঠলো, বা আপনার কার্সরের কাছে উঠতে পারে। তারপরে কি করবেন, ইন্টার। দেখুন এরপরে লাইনটা এখনও ধরেই আছে, এখন এখান থেকে ধরেই আছে। কার্সরের যে হুইলটা এটা ঘোরালে আপনার পেজটা ছোটো হবে, আপনি দেখতে পাচ্ছেন পেজটা আমি ছোটো করলাম, পেজটা ছোটো করলাম দেখার সুবিধার্থে, এখন এটা ধরে আছে। এটা যদি ছাড়াতে চান তাহলে অপশান বাটনে ক্লিক করে ইন্টার, অথবা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিলে এটা ছেড়ে দেবেন। দেখুন আগের মুহূর্তে চলে এসেছে, তার মানে আমার একটি লাইন চলে এসেছে। এই লাইনটা এখন যদি আমি বলি, এটা হচ্ছে লাইনের কাজ, আপনি যেদিকে ইচ্ছে হাঁকা বাঁকাও নিতে পারেন, সোজা নাও করতে পারেন, এটা হচ্ছে লাইনের কাজ। এরপরে আছে পলিলাইনের কাজ। পলিলাইন সাধারণত কীরকম একটু বুঝাই, আচ্ছা বোঝানোর জন্য আমি আরেকবার লাইনটা সিলেক্ট করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি লাইন নিলাম, নেওয়ার পরে হয়তো আমি দিলাম 10 মিলিমিটার, 10 দিয়ে ইন্টার দিলাম, এরপরে আবার এদিকে দিলাম 5 মিলিমিটার, আবার এদিকে দিলাম 10 মিলিমিটার। দেখুন আমি একটা এরকম একটা চিহ্ন দিলাম, এটা মিশিয়ে দিই। এটা যদি মিশাতে চান তাহলে ইরেজার সিলেক্ট, এটার ওপর এসে এটা সিলেক্ট করবেন, এরপরে ইন্টার দিলে আপনার চলে যাবে। আমি যেটা দেখাতে চাইলাম পলিলাইনের কাজ কি, দেখুন এটা আমি লাইন দিয়ে এই লাইনটা নিলাম। আমি একইভাবে যদি পলিলাইন দিয়ে লাইনটা নিই, সাপোজ আমি এখান থেকে নিলাম 10 মিলিমিটার, এখান থেকে নিলাম 5 মিলিমিটার, এখান থেকে নিলাম 10 মিলিমিটার, দেখুন আবার ইন্টার দিয়ে কাটিয়ে দিলাম। একই রকম আমি দুটো নিলাম, একটা হচ্ছে লাইন দিয়ে নিয়েছি, একটা হচ্ছে পলিলাইন দিয়ে নিয়েছি। এখন যদি আমি ইরেজ করতে চাই, সাপোজ মুছে ফেলতে চাই, ইরেজ সিলেক্ট করলাম, দেখুন এটা ধরতেছে, আবার এটা যদি ধরতে চান তাহলে এরকম নিতে হবে, তারপর আবার এটা ধরবে। কিন্তু যদি আমি পলিলাইনে যাই, দেখুন এক জায়গাতে ক্লিক করলে পুরোটাই ধরে নিচ্ছে। এর মানে বোঝা যাচ্ছে পলিলাইন দিয়ে আপনি যতই বাঁকা করেন আর যতই যাই করেন, লাইনটা আপনার একই থাকবে। তো এই হচ্ছে লাইন এবং পলিলাইনের কাজ, আরও অনেক কাজ আছে, আস্তে আস্তে জানতে পারবেন। তো সাধারণত এতটুকুই জানেন যে পলিলাইন আর লাইনের কাজ। আর সার্কেলের দেখুন, সার্কেলে বেশ কিছু এখানে অপশান আছে, রেডিয়াস, ডায়ামিটার, 2.3.10.10 রেডিয়াস, 10.10.10, এর অর্থ হচ্ছে এটা হচ্ছে আপনি রেডিয়াস দিয়ে আঁকাতে পারবেন, সেন্টার থেকে সার্কমফারেন্স অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব নিয়ে, আর এটা হচ্ছে বৃত্তের জ্যা দিয়ে আঁকাতে পারবেন, অর্থাৎ সবচেয়ে বড় জ্যা, যেটা বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি, এবং সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে হতে হবে, এটা দেখাতে পারবেন।
টু পয়েন্ট দিয়ে আঁকাতে পারবেন দুটো বিন্দুতে ক্লিক করে। আচ্ছা আমি একটা একটা করে দেখাই, এ তো যদি রেডিয়াস দেন, সাপোজ আমি এখানে একটা সার্কেল নেব, এটা ক্লিক করে ধরে রাখতে হবে, কিন্তু ক্লিক করে ছাড়া যাবে না। ধরে রাখা অবস্থায় দেখেন এখানে নিচের দিকে মানে মাউস দিয়ে ছোট বড় করা যাচ্ছে। আপনি কি করবেন, এই এটা থাকা অবস্থায় চাপ ছেড়ে দিলেও সমস্যা নেই, থাকা অবস্থায় আপনি এখানে মাপ দিতে পারেন। আমি মাপ দিলাম আপনার রেডিয়াসের মাপ দিলাম 5 মিলিমিটার, দিয়ে ইন্টার দিলাম। দেখুন এটা একটা 5 মিলিমিটারের রেডিয়াস। আমি কীভাবে বুঝব, দেখুন ডাইমেনশান, ডাইমেনশান দিয়ে আমি যদি এখান থেকে পরিমাপ করি, দেখুন আমার এখানে পরিমাপ দেখাচ্ছে 10 মিলিমিটার ডায়া, অর্থাৎ এটা কিন্তু ডায়ার স্যাম্পল, অর্থাৎ 5 মিলিমিটার আপনি ব্যাসার্ধ পাইছেন। এবার এটা পরিমাপের দেখাচ্ছি, এটা আসলে কি 10 আছে নাকি, দেখুন 10 আছে, যেহেতু আমাদের মিলিমিটারে সেট আপ দেওয়া আছে। এখন যেটা সবথেকে বড় কথা হচ্ছে, দেখেন আমি যখন মাপটা দেখাচ্ছি তখন আমাকে বড় করতে হচ্ছে, অর্থাৎ আমার মাপটা ছোটো দেওয়া আছে। এর জন্য কি করবেন, এর জন্য আপনাকে আবার চলে যেতে হবে ডি দিয়ে এন্টার, ডি দিয়ে এন্টার যাওয়ার পরে আপনি মডিফাই টুলে চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এখান থেকে টেক্সট হাইট যেটা আছে এটা আপনি বাড়িয়ে দেবেন। এটা আমি 0.18 আছে তো আমি 50 করে দিলাম, দিয়ে ইন্টার, তারপরে ওকে, তারপরে সেট কারেন্ট, তারপরে ক্লোজ। আপনার আপাতত কাজ দেখুন, এখন মেপে দেখেন তো কী অবস্থা হচ্ছে। এটা দিয়ে আমি 10 মাপ, দেখুন কী অবস্থা, কত বড় হয়ে গেছে, আমাকে আরও ছোটো করলে ভালো হতো জিনিসটা। আচ্ছা সরি এটা কেটে দিই, তাহলে আমি আরো কমিয়ে দিই, ডি দিয়ে কমিয়ে দিয়ে আসি একই রকম ভাবে, মডিফাই টেক্সট 10 দিয়ে দিই। এখন একবার মাপ নিয়ে দেখুন, এই তো দেখাচ্ছে 10, এখন মোটামুটি ঠিক আছে, আরও কমাতে পারবেন। আসলে পেজটা আমি অনেক জুম করে নিয়েছি, আসলে এটা আসলে এত জুম করে নেওয়া ঠিক না, মিলিমিটারে কাজ করছি তাই জুম করে নিয়ে দেখলাম। আচ্ছা এবার দেখলে একটা ডায়ামিটার দিয়ে, ওটা 5 আপনার নিয়েছি 5 রেডিয়াস, অর্থাৎ ডায়ামিটার ওটা 10 হয়ে গেছে, এটা আমি ডায়ামিটার 15 দিলাম, দেখুন ওটা থেকে একটু বড় হয়েছে। এবার একবার মেপে দেখি, এটা দেখুন এটা কাছে গেলে 15 ডায়ামিটার, ডায়ামিটারের স্যাম্পল, এটা হচ্ছে 10 মানে হচ্ছে 5 রেডিয়াস, ঠিক আছে। এরপরে 2 পয়েন্টে যেটা মাপতে হয়, 2 পয়েন্ট অর্থাৎ এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলেন, এদিকে কত দূর দূরে যার একটা পয়েন্ট সিলেক্ট করবেন, অর্থাৎ এটাও ডায়ামিটারের কাজে আসে। এখানে একটা সিলেক্ট করলেন, আমি আর মাপ দিয়ে দেখালাম না, জাস্ট স্যাম্পল করে তাকায় দেখালাম। আর 3 পয়েন্ট যেটা, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই অর্থাৎ যেটা আমরা কর্ড বলি ইংলিশে, ছোট যে এটা দিয়ে আঁকানো যায়, যেগুলো সাধারণত প্রয়োজন হয় না, রেডিয়াস ডায়ামিটার যে জানলে মোটামুটি কাজ চলা যায়, কাজ চালানো যায়। তারপরে যেটা আছে আর্ক, আর্ক হচ্ছে আপনার যে বাঁকানো, দেখুন 3 পয়েন্ট আছে, সাধারণত আমি এটা দেখাই, এখানে আমি ক্লিক করছি, দিয়ে একটু বাঁক করে একটু দূর দিয়ে নিচ্ছে, এই আর্ক, বুঝতে পারলেন, এই এটা হচ্ছে আর্কের কাজ। আর্ক আরও দেখা যাচ্ছে 2টা পয়েন্টে করা যায়, বা রেডিয়াসের মাধ্যম দিয়ে, বা এরকমভাবে করা যায়, তো সাধারণত এটা ইজি বিষয়। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আশা করব পরবর্তী ভিডিও আপনাদের সাথেই থাকবেন, এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করুন। এবং আমার চ্যানেলটি নতুন, সর্বোপরি একটি কথা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।